এইভাবে এইগুলো কাটতে হবে। আর এই কাটার ভিতরে আমি একটা খুব এটা খুব জানা খুবই প্রয়োজন, প্রত্যেকেরই জানা খুব প্রয়োজন বন্ধুরা, সেটা কি ধরো আমি এই মালটা এরকম মোটাভাবে ধরলাম, মোটাভাবে ধরার পরে এই যে একটা যে ফুলে গেছে না, এই যে এইটা কিন্তু এরকমই থাকবে, এই যে এইটা যখন আমি এইভাবে ধরলাম কিন্তু এটা কিন্তু এইভাবেই থাকবে। যে অনেক লোকে ভাবে যে হয়তো ছোটো বড় হচ্ছে আমাদের সবসময় এরকমভাবে সমান করে নেব, এই দুটো মাথা কিন্তু সমান হবে না। এইভাবে যখন এই মালটা আমি বোঝাচ্ছি, এই মালটা এরকম ধরো ফ্ল্যাট, এই ফ্ল্যাট করলাম সমান হয়েছে, তাই তো? এটা কিন্তু যখন এটা দুমড়াবে, এইভাবে যখন দুমড়াবে তখন কিন্তু এটা এরকমই হয়ে থাকবে। এই যে মাথাটা কিন্তু এইরকমই হয়ে থাকবে। এটা কিন্তু বন্ধুরা প্রত্যেক মাল, এই মাল যখনই বেশি বেশি কাটা হবে তখন কিন্তু এটা এরকমই হয়ে থাকবে। কিন্তু এটা নিয়ে কোনো ব্যাপার না, এটা ছোটো বড় হয় না, এটা আমি এইভাবেই আমি কেটে দিচ্ছি, কিন্তু এটা আমি কাটতে পারি, কিন্তু এটা আমি কম করে নেই কাটছি। আমরা সেলাই করার আগে কিন্তু বন্ধুরা এইভাবে আমরা কেটে নিই, এইভাবে আমরা কেটে নিই সমান করে, একটু এইভাবে সমান করে এইভাবে কেটে নিই। এই যে কেটে নিলাম বন্ধুরা, তোমরাও কেটে নেবে সেলাইয়ের আগে, তোমরাও এইভাবে কেটে নেবে। দেখো ভালো করে দেখো, এই যে আমরা ঠুকে নিলাম, নিয়ে এই যে সমান করে নিলাম, নিয়ে এই কেটে দিলাম, এই কেটে দিলাম। এইবারে আমরা এটাকে মেশিনে তুলব, এই যে সমান হয়ে গেছে, এবারে আমরা এটা মেশিনে তুলব। ফার্স্ট সেলাই করার তখন আমাদের হ্যান্ডেলগুলো একসাথে আমরা সব 100 মাল ধরি আর 200 পিস মাল ধরি, আমরা হ্যান্ডেলগুলো এইভাবে করে নেব। আমরা এইভাবে করে নেওয়ার পরে আমাদের এই যে হ্যান্ডেলগুলো সব একসাথে এইভাবে করে নিতে হবে, দেখছো? এইভাবে হ্যান্ডেলগুলো করে নিতে হবে, হ্যান্ডেলগুলো সব এইভাবে করে নিতে হবে। মালটা মুখ মারতে হবে বা হ্যান্ডেল, আমরা কীভাবে হ্যান্ডেলটা মারছি বন্ধুরা দেখো, আমরা কীভাবে হ্যান্ডেলটা মারছি দেখো, সবসময় বন্ধুরা 4 ইঞ্চি মানে 4 আঙুল, এই যে 4 আঙুলটা ফাঁকা রাখতে হবে, 4 আঙুল সবসময় ফাঁকা রাখতে হবে। আমরা কীভাবে হ্যান্ডেলটা মারছি দেখো, এইভাবে কাজ করলে কিন্তু একদম ভোর দিনে ম্যাক্সিমাম প্রায় 250 থেকে 300 পিস মাল তোমাদের রেডি হয়ে যাবে, কিন্তু এইভাবে কাজ করলে দেখছো আমরা কীভাবে হ্যান্ডেলটা মারছি। আমরা এইভাবে হ্যান্ডেলটা মারছি, এটাতে কিন্তু 10-12 মাল, এই 10-12 মালে এইভাবে হ্যান্ডেল যদি মারা হয়, আর এইভাবে আমাদের ফাঁকাটাও এইভাবে রাখতে হবে। এটা তুমি কতটা ফাঁকা রাখছো একটু দেখাও, এটা আমরা কতটা ফাঁকা দিচ্ছি সেটা আমি দেখাচ্ছি, দেখি এটা কত ইঞ্চি ফাঁকা আছে হ্যান্ডেলটা একটু দেখাও। 4 ইঞ্চির ভিতরে আর কি হ্যান্ডেলটা, তার মানে আমাদের দিতে হচ্ছে ম্যাক্সিমাম আর কি 3 ইঞ্চি ফাঁকা করতে হচ্ছে, 3 ইঞ্চি আমাদের ফাঁকা করতে হবে আমাদের এইভাবে। তোমরাও এইভাবে করবে, আগে এইভাবে কেটে নেবে তারপরে এইভাবে হ্যান্ডেলগুলো মারবে। এইভাবে যখন হ্যান্ডেলগুলো মারবে না বন্ধুরা, তোমাদের আগে আগে মালটা আর কি খুব দ্রুতভাবে মালটা করা যাবে, কেটে নিয়ে এবার চাপটা এইভাবে কীভাবে দিতে হবে পুরোই। বন্ধুরা দেখো এইবারে এই মালটা যে আমি কেটে নিয়েছি, এইবারে চাপটা কীভাবে দিতে হবে সেইটা দেখো, কীভাবে চাপটা দিতে হবে দেখো। এইভাবে যদি আমরা কাজটা করি, আমরা বারবার আমাদের আর কাটতে হবে না, শুধু জাস্ট সুতোটা কাটলেই আমাদের হয়ে যাবে, শুধু জাস্ট সুতোটা আমাদের কাটতে হবে। বন্ধুরা তোমরাও এইভাবে কিন্তু করবে, এইভাবে কাজ করলে কিন্তু কাজটা দ্রুতভাবে হবে, অতএব মালটাও খুব কুইক ইয়ে হয়ে যাবে। ভোর দিনে ম্যাক্সিমাম 200 থেকে 250 পিস তো মাল পড়বেই পড়বে, মাস্ট একদম। এই যে চাপটা এইভাবে দেওয়া হয়ে যাচ্ছে, এইবারে আমাদের মালটা সুতো, শুধু জাস্ট সুতোটা কাটলেই হয়ে যাবে, আমি সেটা তোমাদের দেখাবো, তো চলো সেটা দেখা যাক। ফার্স্ট আমাদের এই যে কাপড়টা আছে, কাপড়টা সবসময় এই যে বিঁধবিঁধ আছে না, এই বিঁধবিঁধটা ভিতরে দিয়ে দেবো, তার মানে এটা সোজা পিঠ কিন্তু এটা ভিতরে থাকবে, আর এইটা আমরা ভিতরে দিয়ে আমরা সেলাই করবো। এই জায়গাটা 1/2 ইঞ্চিও কম এটা দুমড়াতে হবে, প্রথমে এই 1/2 ইঞ্চির কম দুমড়ে দিলাম। এইবারে আমাদের এই জায়গাটা যে এই পাশ পাশ পট্টি আমরা কতটা সেলাই করবো, ম্যাক্সিমাম এই 200 মতন 300 মতন আমাদের সেলাই করতে হবে।
এই 200-300 সেলাই করতে হবে। আর এই যে কোনায় এইটা পুরো এই বডির নিচে না না ছুঁইটা আসে, এই যে বডির নিচে না না ছুঁই আসে, যদি ছুঁই আসে কিন্তু কোনা হবে না, তাহলে কোনাটা ইয়ে হয়ে যাবে, গণ্ডগোল হয়ে যাবে না। সেই জন্যে সব সময় একদম বডির এপার না হেনো ছুঁচটা আসে। এটা আমাদের এতটা থাকতে দুমড়ে নিতে হবে, এটা যদি কোলে চলে আসে না দুমড়ানো যাবে না। সবসময় ব্যাগের কোনা যদি না হয় না কিন্তু ভালো লাগবে না। এই যে আমি সেলাইটা করে নিচ্ছি, এই সেলাই করে নিলাম। এইবারে আমাদের এই সাইড পুটি উপরে অবশ্যই টাক দিয়ে দেবে, টাক মানে হচ্ছে ডবল করে সেলাই দেওয়া। এই যে সেলাই পড়তে বাকি আছে, আমি এই ছুঁচটা পুতলাম, এই কোনাটা তখনই হবে। কোনা যদি গোল হয়ে যায় না বন্ধুরা ভালো লাগবে না ব্যাগ, এতটা থাকতে আমাদের এটা দুমড়ে নিতে হবে। এই সমান করে এই দুমড়ে নিলাম, সবসময় খেয়াল রাখতে হবে আমাদের কোনাটা, কোনাটা সবসময় খেয়াল রাখতে হবে। ব্যাগ যদি ছোটো বড়ো কাটা পড়ে কোনো রকম, কিন্তু ছোটো বড়ো হয়ে যায় এই মাথায় এসে বেশি কম হয়ে যাবে, তখনও মেলানোর সম্ভাবনা থাকে, কোনো অসুবিধা হয় না, কিন্তু নতুন লোকের ক্ষেত্রে হবে না,